আচ্ছা আসেন, আমরা ভোকাবুলারি পডকাস্ট থ্রি, পডকাস্ট নাম্বার থ্রি। আমরা এখানে 15টা শব্দ পড়ব। এটা হচ্ছে সাইফুর রহমান স্যারের অনুবাদ পিডিয়া বইয়ের থেকে একদম শেষের দিকে 14, 15, 16, 17 নাম্বার যে পৃষ্ঠার যেই সব ভোকাবুলারিগুলো আছে সেগুলো নিয়ে লেখা, যেগুলো আমি ভুলে যাই। ঠিক আছে, শুরু করি। আনফ্লিঞ্চিং মানে হচ্ছে নির্ভীক বা দৃঢ়। আচ্ছা, আনডুলেটিং মানে হচ্ছে তরঙ্গায়িত হচ্ছে বা উঁচু নিচু হচ্ছে। আনফ্ল্যাটারিং এটার অর্থটা লেখা নাই, ঠিক আছে, আনফ্ল্যাটারিং। ডিসিমিনেট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ডিসিমিনেট। কনস্পিকিউয়াস বা লুসিড মানে হচ্ছে স্পষ্ট। কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন, কনসার্ন মানে উদ্বিগ্ন। ওকে, অ্যামিডস্ট, আচ্ছা এটার প্রোনাউন্সিয়েশনটা আমার ঠিক খেয়াল নেই, AMIDST, অ্যামিডস্ট, প্রোনাউন্সিয়েশনটা মনে হয় সমস্যা আছে, অ্যামিডস্ট। আচ্ছা, এটার মানে হচ্ছে লেখা নাই, ওকে, ঠিক আছে। আপহিভাল হচ্ছে আকস্মিক বিরাট পরিবর্তন, আপহিভাল। এনকোড মানেও লেখা নেই, আচ্ছা। এনকোড, কমোডেশন মানে হচ্ছে হইচই বা শোরগোল, ঠিক আছে। ডিসার্ন, এটারও প্রোনাউন্সিয়েশনটা আমার খেয়াল নেই, ডিসার্ন, DISCERN, সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারা বা শনাক্ত করতে পারা, সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারা বা শনাক্ত করতে পারা। র্যাকেট মানে হচ্ছে কোলাহল বা হইচই। তারপর হচ্ছে কি, ডিভালজ মানে হইতেছে গোপন তথ্য ফাঁস করা, ডিভালজ, গোপন তথ্য ফাঁস করা। হুশ, HUSH, এটা আচ্ছা ঠিক আছে, ডেসিফার, ওকে। সো দিজ আর দ্য ওয়ার্ডস, আরেকবার পড়ি, সেটা হচ্ছে আনফ্লিঞ্চিং মানে হচ্ছে নির্ভীক বা দৃঢ়। আনডুলেটিং মানে তরঙ্গায়িত হচ্ছে বা উঁচু নিচু হচ্ছে এরকম। তারপরে হচ্ছে ডিসিমিনেট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তারপরে হচ্ছে কনস্পিকিউয়াস বা লুসিড মানে হচ্ছে স্পষ্ট, ওকে। তারপরে হচ্ছে কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন। তারপর হচ্ছে কি, আপহিভাল মানে হচ্ছে আকস্মিক বিরাট পরিবর্তন। তারপর হচ্ছে কমোডেশন মানে হচ্ছে হইচই বা শোরগোল। তারপর হচ্ছে ডিসার্ন মানে হচ্ছে সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারা বা শনাক্ত করতে পারা এমন। তারপর হচ্ছে কি, র্যাকেট মানে হচ্ছে কোলাহল, হইচই। ডিভাল মানে হচ্ছে গোপন তথ্য ফাঁস করা। দ্যাটস ওকে, ঠিক আছে, এখানে আমরা 15টা ওয়ার্ডের মতো শিখলাম।